بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আজকের এই অনুষ্ঠানের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেছে কিউ অ্যান্ড এ উইথ ইকরা, এবং এই অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও বিষয়ভিত্তিক আলোচনা হবে। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করলে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। এবং আপনাদেরকে বলে রাখছি যে প্রতিদিন 9টায় আমাদের অনুষ্ঠানটা সাধারণত শুরু হয়, কখনও কখনও নামাজের কারণে, যেহেতু আমরা নামাজ পড়ে তারপর অনুষ্ঠানটা আমরা শুরু করি, সেক্ষেত্রে কখনও কখনও কিছুটা সময় কাছে দূরে হতে পারে, দয়া করে ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। আর যারা আমাদের সাথে আজকে শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের আশা করছি আমরা। এবং পাশাপাশি আপনাদের যে কোনো মতামত যদি আপনারা আমাদেরকে দেন সেটাও কিন্তু আমরা শোনার অপেক্ষায় রয়েছি। আজকে আমাদের সাথে একজন প্রিয় মানুষ রয়েছেন, যে মানুষকে আপনারা ভালোবাসেন, আপনারা আমরা ওনার কাছ থেকে সবসময় সঠিক একটা বার্তা সবসময় আমরা আশা করি, এবং সেটাই সবসময় উনি দিয়ে যাচ্ছেন, এবং আজকেও সে তার ব্যত্যয় ঘটছে না। একটা সবসময় আমার জন্য এটা একটা সুন্দর মুহূর্ত, যে যখন আমি এখানে দেখা গেল যে বয়সের কারণে, পেশাগত জায়গার কারণে অনেক কিছু জেনেই এসেছি, কিন্তু ইসলাম এত চমৎকার একটা ধর্ম, এত সুন্দর একটা প্র্যাকটিস, প্রতিনিয়ত আপডেট হওয়ার সুযোগ আছে। তো আমি এখানে যখন বসি তখন অনেক অজানা জানতে পাই। আমাদের সবার প্রিয় মুফতি আব্দুর রহমান হুজুর আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক সপ্তাহের রোববার আপনার সাথে আমার দেখা হয়, এবং রোববার আমি এবং আমার সম্মানিত দর্শকেরা অনেক বিষয়ে আমরা জানতে পারি, যেসব বিষয়ে আমরা কনফিউজ থাকি, আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, সেইগুলো আপনি ভেঙে দেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ওইভাবে আয়োজন করে কখনো আপনাকে ধন্যবাদ জানানো হয়নি, তো আজকে সুযোগটা নিলাম। আমাদেরকে যে সমৃদ্ধ করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার মঙ্গল করুন। পাশাপাশি আমিও আপনি সহ আমাদের দর্শক ভাই বোন যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ না জানালে হয় না, কারণ আমাদের এই প্রোগ্রামটা সার্থক এবং সুন্দর হয় আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, এবং পাশাপাশি আপনাদের সুন্দর প্রশ্নের মাধ্যমেই আমাদের এই প্রোগ্রামটি সার্থক এবং সফল হয়। আর আমরা মনে করি, বিশ্বাস করি, যদি আপনারা আমাদের মাধ্যমে এই প্রোগ্রামটায় আমাদের জীবনে এমন একটা চেঞ্জ নিয়ে আসতে পারে যার পরে কঠিন কিয়ামত এবং নাজাত যদি আমরা পেতেই পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামটা সার্থক হবে, আমরা সেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করতেছি। জি, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আব্দুর রহমান হুজুরকে যারা আপনারা জানেন তাদেরকে নতুন করে চেনানোর কোনো বা জানানোর কোনো সুযোগ বা অবকাশ নেই, কিন্তু যারা নতুন করে দেখছেন তাদের সুবিধার্থে বলছি যে লন্ডনের দারুল উলুম ফোর্থ স্কোয়ারের সম্মানিত শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তো সম্মানিত শায়খ, যদি আজকেও বরাবরের মতো করে আপনি আপনার মতো করে শুরু করেন। প্রথমে আজকে আমাদের হয়তো এটাই ডিসাইড করা দরকার যে বিষয়টি কী হতে পারে। জি, তো আমার মনে হয় দর্শক ভাই বোনরা আপনারা অপেক্ষায় আছেন, অনেকেই হয়তো হজে বুক দিয়ে দিয়েছেন, অনেকে হয়তো বুকিং করার জন্য অনলাইনে বারবার ওই আমাদের দেশে যেভাবে বড়ি নিয়ে বসে মাছ শিকারের জন্য, কখন জানি বড়শিতে পানির মুড়ে মাছ কোনটা দেয় এবং মাছটা ধরবে এটা কেউ জানে না। বর্তমান অনলাইনের মাধ্যমে বুকিংটা সমান এইভাবে হয়ে গেছে। তো আজকে আমাদের লক্ষ্য বিষয় থাকবে ইনশাল্লাহ হজেরই একটা প্রসঙ্গ, লাস্ট টাইম আলোচনা করেছিলাম কীভাবে আমরা এহরাম বাঁধব এবং হজের নিয়ত বা উমরার নিয়ত কীভাবে করবো, এহরামের শুরুতে কী করতে হয়, এহরাম পরিধানের সময় আমাদের কী করতে হয়। তো এহরামের পরেই দ্বিতীয় বিষয়টি, যেটি কাবায় ঢুকার পরেই তোয়াফ করতে হয়, উমরা করেন বা হজ করেন সেখানে গিয়ে তো প্রথমেই তোয়াফ করতে হবে। তো আজকে আমরা তোয়াফ নিয়ে আলোচনা করব, এবং উমরা করতে গেলেও চারটি কাজ আমাদের করতে হয়, উমরা নিয়ত এহরাম, তারপরে তোয়াফ। তো আজকেও আমাদের হচ্ছে তারপরে হলো সফমরার সাই, তারপরে মাতার চুলকে হলক করা অথবা ছুটো করা। তো আজকে আমরা ইনশাল্লাহ আমরা ধারাবাহিক যথা নিয়মে আমরা আজকে তোয়াফের বিষয় নিয়ে আলোচনা করব, যেভাবে গত সপ্তাহে আলোচনা করছিলাম এহরাম নিয়ে এবং
এরপরে পরবর্তী আরো অন্যান্য হজের বিষয়ে আমরা আলোচনা করব তাহলে আবার শুরু করা যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান হাযা হাযওয়া আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وليطوفوا بالبيت العتيق بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شمانی تو اخلا بنگلار دوره ابان کچر اتن تو پریو درست ستا بای مبونه را پروگرام شو تو جانای اپنا در که انترگ مبارک باد দোয়া করি যারা অতীতে আমরা হজ করেছি আল্লাহ যেন আমাদের হজকে কবুল করে কঠিন কেয়ামতে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের জন্য ব্যবস্থা করেন এবং যারা এখন পর্যন্ত হজে যেতে পারি নাই উমরা যেতে পারি নাই মৃত্যুর পূর্বে একবার হলেও একবারের জন্য হলেও যেন আল্লাহ পাক আমাদেরকে হরমাইন শরীফের জিয়ারত যেন আমাদের ভাগ্যে জুটান কাবা যেন আমরা সচক্ষে কাছে বরে অন্তর খুলে যেন আমরা দেখতে পারি এবং কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে আকদসে গিয়ে যেন আমরা সালাম প্রেরণ করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন পাশাপাশি দোয়া করি এই বছর যারা আপনারা যারা ভাগ্যবান হজের বুক করে ফেলেছেন বা যারা এখন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অনলাইনে বারবার চেক করতেছেন আল্লাহ যেন সকলের হজকে যেন সহজ করে দেন এবং সহজভাবে আপনারা হজে যেন যেতে পারেন আল্লাহ যেন সেই তফির দান করেন পাশাপাশি আল্লাহ যেন হজকে হজে মবরুর হিসাবে যেন কবুল করেন আমিন হয়তো আপনাদের স্মরণ আছে উমরা করতে গেলে হজের সঙ্গে কিন্তু উমরা করতে হয় আর এমনিতে তো আপনারা বিভিন্ন সময় উমরায় যান তো উমরায় চারটি কাজ করতে হয় কয়টি কাজ চারটি উমরার নিয়তে এহরাম বাঁধবেন তারপরে সেখানে গিয়ে তওয়াফ করবেন কাবা শরীফের চতুর্দিকে সাত চক্কর দিবেন এটাকে তওয়াফ বলা হয় তারপরে দুই রাকাত নামাজ পড়বেন যেটা তওয়াফের ওয়াজিব নামাজ এরপরে সফা মারওয়ার সাই করবেন এটা একটা ওয়াজিব তারপরে মাথার চুল হলক বা কসর হলক মানে একদম কামাইয়ে ফেলা আর কসর মানে চুলকে ছোটো করা অন্তত পক্ষে এক ইঞ্চি পরিমাণ চুল কেটে পড়ে এই পরিমাণ কেটে ফেলতে হবে যদি এই পরিমাণ চুল না থাকে তাহলে পুরো চুলটা খামাতে হবে পুরুষের জন্য আপনারা মা বোন যারা রয়েছেন আপনাদের চুল তো খামানো হারাম মকরুহাত হারিমি আপনারা শুধু চুলের আগা থেকে এক ইঞ্চি পরিমাণ কাটলেই চলবে তিন ভাগ করে প্রথমে এক ভাগ ধরে এক ইঞ্চি মধ্যের ভাগ ধরে এক ইঞ্চি সাইডে আরেক ভাগ ধরে এক ইঞ্চি পরিমাণ চুল কাটলেই আপনাদের ওয়াজিব আদায় হয়ে যায় এই হলো কি উমরা তাহলে কী বোঝা গেল যে উমরা করতে গেলেও এহরামের পরে তওয়াফ করতে হয় তাই না এবার আসুন হজ হজের ব্যাপারটি হলো যে পাঁচটি জায়গায় জুলহজ্জার নির্দিষ্ট পাঁচ তারিখে পাঁচটি জায়গায় টোটাল নয়টি অন্ততপক্ষে নয়টি কাজ করতে হবে এই জুলহজ্জার পাঁচ দিনে পাঁচ জায়গাকে কেন্দ্র করে নয়টি কাজ করার নামই সংক্ষেপে হজ জুলহজ্জার কোন পাঁচ তারিখ করতে হয় আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই পাঁচ তারিখ মনে রাখবেন জুলহজ্জার আট নয় দশ এগারো বারো ঠিক আছে এই আট তারিখে পাঁচ জায়গায় কাবা মিনা আরাফা মুজদলিফা জমরাত এই পাঁচ জায়গা কেন্দ্র করে এই পাঁচ তারিখে নয়টি কাজ করতে হয় তিনটি হলো ফরজ হজের নিয়তে এহরাম বাঁধা তওয়াফ করা আরফায় অবস্থান করা তওয়াফ করা তিনটি কাজ নিয়ত করা আরফায় অবস্থান করা এবং মেইন তওয়াফ করা তাহলে দেখেন উমরার মধ্যেও যেভাবে নির্দিষ্ট কাজগুলোর মধ্যে চারটি কাজের মধ্যে একটি তওয়াফ ছিল এখানেও কিন্তু মেইন ফরজ তিনটি কাজের একটি হলো তওয়াফ এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় তওয়াফ নিয়ে
বাকি পাঁচটি হলো আরো ওয়াজিব মুজদালিফায় রাত্রি যাপন করা আট তারিখ দিবাগত রাত্রিতে নয় তারিখ দিবাগত রাত্রিতে দশ তারিখ থেকে শুরু করে দশ এগারো বারো এই তিন দিন পাথর মারা রমি জমরাত করা প্রথম দিনে এক জায়গায় ফজরের বাদ থেকে নিয়ে শুরু করে পুরা দিন এবং রাত্রেও মারা যায় এগারো এবং বারো তারিখ জুহরের টাইম শুরু হওয়ার পর থেকে নিয়ে পুরো দিন এবং রাত্রে মারা যায় এবং প্রথম দিন শুধু এক জায়গায় আর এগারো এবং বারো তারিখে তিন জায়গায় ষাটটি ষাটটি করে পাথর মারতে হয় এই পাথর মারাটাও কিন্তু ওয়াজিব জবাহ করা যারা তমত্তু অথবা কেরান করবেন অর্থাৎ হজে গিয়ে আপনি হজের সাথে উমরাও যদি করেন তাহলে এক পদ্ধতি করলে এটা হবে তমত্তু ভিন্ন পদ্ধতি করলে হবে কেরান আপনারা যারা বেশিরভাগ হজে যান মোস্ট অফ দ্য টাইম আপনারা যে পদ্ধতিতে করেন এই পদ্ধতির নাম হলো তামাত্তু কীভাবে যে আপনারা প্রথমে গিয়ে উমরা শেষ করেন তারপরে উমরা শেষ করে হালাল হয়ে যান এরপরে আবার আট তারিখ বা যখন মিনা যাবেন তখন হজের হরাম বেঁধে আপনারা সেখানে চলে যান গিয়ে তারপরে হজ সম্পাদন করেন এই যে ভিন্ন ভিন্ন দুই এহরামে এক এহরাম দিয়ে প্রথমে উমরা করলেন আর সেপারেট আরেকটি এহরাম বেঁধে আপনি হজ করলেন এই পদ্ধতিতে হজ করলে কোরআন এবং হাদিসের পরিভাষায় এই হজকে তামাত্তু বলে আপনারা মোস্ট অফ দ্য টাইম এটাই করে থাকেন তো যারা সেখানে গিয়ে এই পদ্ধতিতে উমরাও করলেন হজও করলেন একই সফরের উপায়টি করার সুযোগ পাইলেন এক সময়ে কিন্তু উমরা করার পারমিশন ছিল না তখন শুধু হজের সময় হজই করতে হতো আল্লাহ এহসান করে আমাদেরকে একই সফরে একই খরচে আপনি হজও করবেন আবার উমরাও করে ফেললেন এই শুক্রিয়া হিসাবে জবাহ করতে হয় একটা পশু যেটাকে দমের শুক্র বলা হয় তমত্তু করলে অথবা কেরান করলে এটাকে আপনার জন্য একটা পশু জবাহ করতে হবে ঠিক আছে তো আপনি মুজদালিফায় অবস্থান করেছিলেন এটা একটা ওয়াজিব পাথর মারবেন রমি জমা এটা একটা ওয়াজিব আপনি পশু জবাহ করবেন হজের সঙ্গে উমরা করলে তমত্তু বা কেরান হিসাবে আপনার জন্য এটা ওয়াজিব তারপরে মাতার সুল আবারও হলক বা খসর করবেন আগে একবার কিন্তু আপনি উমরার সময় করে ফেলেছিলেন এবার আবারও আপনাকে মাথায় চুল থাকুক বা না থাকুক আপনার মাথায় চুল শেভ করতে হবে আর যদি লম্বা চুল থাকে তাহলে এক ইঞ্চি পরিমাণ কাটার দোকান লম্বা থাকলে আপনি এক ইঞ্চি পরিমাণ কাটতে হবে আপনাকে নতুন বা মাথা চুল শেভ করতে হবে বা এখানেও মহিলারা কিন্তু শুধুমাত্র এক ইঞ্চি পরিমাণ কাটবেন আগা থেকে আগেও কেটেছিলেন উমরার পরে এখন আবারও কাটবেন এক ইঞ্চি পরিমাণ এখানে একটি বিষয় বলে রাখা ভালো আপনারা মা বোনরা যদি লম্বা চুল হয় তাহলে আপনারা চুলের আগা কাটতে পারেন সমস্যা নাই কী পরিমাণ কাটতে পারেন আপনি যদি কিছু আগা কাটেন বা পিঠের মধ্যখানে চলে আসে বা শোল্ডারের নিচ পর্যন্ত এতগুলো পর্যন্ত চলে আসে তো বোঝাই যাচ্ছে কিন্তু এর উপরে ওঠা শোল্ডারের উপর পর্যন্ত কেটে উপরে উঠানো এই দেশে হয়তো অনেকে আপনারা দেখেছেন অন্য ধর্মাবলম্বী যারা তারা কিন্তু চুল একদম শোল্ডার উপর পর্যন্ত কেটে ফেলে বারো শর্ট শর্ট করে ফেলে একজন মহিলার জন্য ইসলাম কখনো পারমিশন দেয় না আপনার চুলকে এত ছোট করবেন যে আপনার চুলটা পিছন দেখে 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 যেটা পুরুষের চুল নাকি মহিলার চুল চিনেই যায় না যেটা অন্ততপক্ষে শোল্ডারের নিচে রাখতে হবে এর উপরে উঠে গেলে এটা আপনার জন্য কিন্তু হারাম হবে এটা জায়েজ হবে না তো হজে আপনি উমরার সময়ও এক ইঞ্চি পরিমাণ আপনি কাটছিলেন উমরার সময় এবার হজের শেষেও আপনি এক ইঞ্চি পরিমাণ কাটবেন কয়টি বাজিব হয়ে গেছে চারটি মুজদালিফায় নয় তারিখ দিবাগত রাত্রি অবস্থান করেছিলেন পরের দিন থেকে আপনি পাথমারা শুরু করেছেন এরপরে আপনার জবাহ করতে হবে একটা পশু কারণ আল্লাহ আপনাকে একই সফরে হজের সাথে সাথে আপনি উমরা করার সুযোগ আল্লাহ দিয়েছেন তারপরে মাথার চুল কামাবেন অথবা ছোটো করবেন মহিলারা শুধু এক ইঞ্চি কাটবেন সফরার সাই করবেন পাঁচটি হয়ে গেছে আর আরেকটি হলো আপনি যে তারিখে মক্কা থেকে বিদায় হয়ে হয়তো মদিনায় গিয়ে সেখান থেকে দেশে ফিরবেন বা কেউ আছে মদিনায় আগে চলে যান মক্কা থেকেই আপনি হয়তো দেশে ফিরবেন তো আপনি দেশ মক্কা থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে যে তোয়াফ করবেন এটাকে বিদায়ী তোয়াফ বলে কী বলে বিদায়ী তোয়াফ কিতাবের পরিভাষায় এই তোয়াফকে বলে তোয়াফে ওয়াদা তোয়াফে ওয়াদা বিদায়ী তোয়াফ এইটাও কিন্তু ওয়াজিব আপনি যদি আমি যেভাবে বললাম প্রথমে গিয়ে উমরা করলেন তারপরে এই তিনটি ফরজ এবং আরও পাঁচটি হজের ছয়টি হজের ওয়াজিব কাজগুলো টোটাল নয়টি কাজ আপনি করে ফেলেন মোটামুটি আপনার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার হজ হয়ে গেল এর জন্য আমরা বলি যে আপনারা যারা তমত্তু করবেন প্রথমে গিয়ে উমরা করবেন উমরার জন্য এহরাম তারপরে তওয়াব
তারপরে দুই রাকাত নামাজ তারপরে সোমরার সাই তারপরে মাতারসুল হলক বা কসর করে আপনি উমরা সম্পাদন হয়ে গেল এরপরে আপনি মিনায় যাওয়ার পূর্বে আবার ইহরাম বেঁধে আপনি মিনায় গেলেন রাতে অবস্থান করবেন 9 তারিখে আপনি আরাফায় অবস্থান করবেন সূর্য ডুবার পরে আপনি রাতে গিয়ে মুজদালিফায় সেখানে এশা এবং মাগরিব পড়বেন একসাথে রাতে থাকবেন তারপরে পরের দিন 10 তারিখে আপনি প্রথমে পাথর মারা তারপরে আপনার পশু জবাই করা তারপরে মাথার চুল হলক বা কসর করা এরপরে আপনি পারলে ওই দিন না পারলে পরের দিন না পারলে 12 তারিখের ভিতরে আপনি কাবায় এসে কাবা শরীফের তওয়াফ করবেন এরপরে সওমরার সাই করবেন এই আপনার মাশাআল্লাহ প্রায় হজের অনেক কাজ আপনি করে ফেলছেন এরপরে লাস্ট থাকবে শুধুমাত্র বিদায় তওয়াফ এবং 11-12 তারিখের অসম্পূর্ণ রমি জমরাত পাথর মারা মাশাআল্লাহ আপনার হজ হয়ে গেল তো আজকে আমাদের লক্ষ্য বিষয় ছিল তওয়াফ নিয়ে তওয়াফ শব্দের শাব্দিক অর্থ চতুর্দিকে ঘুরা যেহেতু কাবাকে কেন্দ্র করে আমরা চতুর্দিকে আমরা সেখানে 60টি চক্কর দেই এজন্য এই তওয়াফকে তওয়াফ বলা হয় এবং তওয়াফ করা কিন্তু উমরার মধ্যে যেভাবে জরুরি ঠিক তেমনিভাবে হজের মধ্যেও মেইন তওয়াফ যেটা এটা ফরজ একটি বিষয় এখানে জানা থাকলে ভালো যে মেইন হজের তওয়াফ ফরজ আর আমরা হয়তো আলোচনা থেকে জানছিলাম আরেকটি তওয়াফ ছিল হজের ভিতরে বিদায়ী তওয়াফ কি নাম বিদায়ী তওয়াফ বা তওয়াফে ওয়াদা যেটি এবার সর্বশেষ আপনি যে সময় মক্কা ছেড়ে হয়তো মদিনায় যাবেন বা মক্কা থেকে আপনি দেশে চলে আসবেন মদিনায় তো আপনি আগেই চলে গিয়েছিলেন ওই বিদায়ী তওয়াফ এটাও কিন্তু তওয়াফ যে কয় প্রকার তো আপনি জানছেন দুই প্রকার একটা মেইন হজের ফরজ তওয়াফ এটাকে কিতাবের পরিভাষায় তওয়াফে এফাজা বা তওয়াফে জিয়ারত বলা হয় একটু শব্দ মনে রাখলে ভালো হবে তওয়াফে এফাজা বা তওয়াফে জিয়ারত বলা হয় এফাজা মানে রিটার্ন আপনি মিনা থেকে মুজদালিফা থেকে আরফা থেকে রিটার্ন এসেই তওয়াফ করেন এরপরে করেন এজন্য এটাকে তওয়াফে এফাজা বলে এবং কাবা সাক্ষাৎ করে আপনি তওয়াফ করেন এজন্য এটাকে তওয়াফে জিয়ারত বলা হয় দুই নাম জিনিস এক তো মেইন হজের ফরজ তওয়াফের নাম তওয়াফে এফাজা বা তওয়াফে জিয়ারত আর বিদায়ী তওয়াফ যেটা মক্কা থেকে ডিপার্চার হওয়ার পূর্বে আপনি লাস্ট যে তওয়াফ করবেন এই লাস্ট তওয়াফকে বলা হয় তওয়াফে ওয়াদা দুই প্রকার তওয়াফ আপনি জেনেই গেলেন তাই না আরেকটি তওয়াফ আপনি হয়তো আমার আলোচনাকে আপনি হয়তো বুঝতে পেরেছেন কি উমরার সময় আপনি একটা উমরার তওয়াফ করেছেন তো কয় প্রকার তওয়াফ আপনি শিখলেন তিন প্রকার একটি উমরার তওয়াফ একটি হজের মেইন ফরজ তওয়াফ যেটাকে তওয়াফে এফাজা বা তওয়াফে জিয়ারত বলা হয় তাই না আর আরেকটি তওয়াফ শিখলেন আপনি বিদায়ী তওয়াফ শেষ তওয়াফ মক্কাতে বিদায় নেওয়ার পূর্বে তিন প্রকার তওয়াফ আপনি শিখে গেলেন যারা উমরায় গিয়েছেন বা হজে গিয়েছেন আপনার আরেকটা প্রকারের তওয়াফ আপনারা জানেন সেটি কী বলেন তো দেখি সেটি হলো নফল তওয়াফ আপনি যে কোনো টাইমে আপনি চাইলে একটা তওয়াফ করতে পারেন আল্লাহু আকবার আর এই তওয়াফটা এত সওয়াবের কাজ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল কোরআন বলেছেন ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক আমার এই পবিত্র ঘরকে কেন্দ্র করে তারা যেন অবশ্যই তওয়াফ করে তওয়াফের এত ফজিলত যে আপনি নফল তওয়াফ যদি করেন তাহলে প্রত্যেকটি কদমে কদমে মানে তওয়াফ করার সময় কাবা শরীফের চতুর্দিকে যেন আপনি 60টি চক্কর দিলেন প্রত্যেক চক্করের সময় আপনি এক যে আপনি যে ফুটস্টেপ করেন যেটা খাইক দেন তা পা একটা পা উঠাইলেই এক পা উঠানোর সঙ্গে সঙ্গে তিনটি সব আপনি পান একটা গুনাহ মাফ হয় একটা নেকি লেখা হয় একটা দরজা বুলন্দ হয় কারণ আপনার এই কাবার চতুর্দিকে 60টি চক্কর দিতে যতটি স্টেপ হবে যতটি খাইক হবে প্রত্যেকটি খাইকে খাইকে প্রত্যেকটি কদমে কদমে প্রত্যেকটি ফুটস্টেপে আপনি তিনটি পুরস্কার পাইতেছেন সুবহানাল্লাহ আপনার লাইফের কতটা ফুটস্টেপে যটি ফুটস্টেপ হবে যত হাজার হবে কয়েক হাজারের কাছাকাছি তো হয়ে যাবে এই হাজার ফুটস্টেপের মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে এক এক ফুটস্টেপে এক একটি গুনাহ মাফ হবে মানে আপনার তোমাদের কয়েক হাজার গুনাহ মাফ করার সুযোগ আপনি পেয়ে গেলেন কয়েক হাজার নেকি অর্জন করার সুযোগ আপনি পেয়ে গেলেন কয়েক হাজার র্যাঙ্ক আপনার উপরে উঠানোর আপনার সুযোগ পেয়ে গেলেন সুবহানাল্লাহ আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন কাবাকে কেন্দ্র করে স্পেশাল 120টি স্পেশাল খুবই স্পেশাল আল্লাহর দয়া আল্লাহর রহমত অবতীর্ণ হয় কয়টি 120টি তন্মধ্য থেকে 120টি রহমতের মধ্যে থেকে যারা তওয়াফ করেন তাদের জন্য 60
আউট অফ 120 তার জন্য 60 ষাটটি সব শুধু যারা তওয়াফ করেন তার জন্য বরাদ্দ করা আপনি নফল তওয়াফ করলে আপনি পাবেন সেটা উমরার তওয়াফ হোক বিন হজের তওয়াফ হোক বিদায়ী তওয়াফ হোক বা নফল তওয়াফ হোক আপনার জন্য হলো কি প্রত্যেক তওয়াফের মাধ্যমে আপনি ওই স্পেশাল 60 রহমত আপনি পেয়ে গেলেন তওয়াফের মাধ্যমে আর যারা হরমে নামাজ পড়েন ফরজ নামাজ হোক বা যে কোনো নামাজ হোক নামাজের মাধ্যমে পাবেন 40টি আর যারা কিছুই করতে পারে না বসে 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 কাবাটার কাবা দিকে চেয়ে থাকলেন অধীর আগ্রহে দিলের মধ্যে একটা মহব্বত নিয়ে আজমত নিয়ে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে কাবার দিকে তাকিয়ে থাকেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 120 থেকে 20 তাদের জন্য তো 120 ভাগ হয়ে গেল 60 যারা তওয়াফ করেন 40 যারা নামাজ পড়েন আর যারা কাবার দিকে তাকিয়ে থাকেন তাদেরকে আল্লাহ পাক স্পেশাল 20টি রহমত দেন টোটাল এই 120 এভরিডে স্পেশাল রহমত কাবা কেন করেন নাজিল হতেই থাকে নাজিল হতে থাকে যারা তওয়াফ করবেন তাদের জন্য 60 যারা নামাজ পড়বেন তাদের জন্য 40 আর যারা কাবার দিকে শুধু তাকাবেন তারা পাবে 20 সুবহানাল্লাহ এই হলো তওয়াফের তো আপনি সেখানে যে কোনো সময় আপনি চাইলে তওয়াফ করতে পারেন তওয়াফ কীভাবে করবেন এটা আমি একটু পরে যাইতেছি আপনি কাবার চতুর্দিকে ষাটটি চক্কর দিলে অজু সহ পাক পবিত্র অবস্থায় আপনার তওয়াফ হয়ে গেল এটা নফল তওয়াফ নফল তওয়াফের জন্য কিন্তু এহরামও থাকতে হয় না ডাইনের সদা খুলে রাখতে হয় না রমলও করতে হয় না স্বাভাবিক শুধু চক্কর দিলে ষাটটি চক্কর দিয়ে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন কী করবেন ষাটটি চক্কর দিবেন পাক অবস্থায় অজু না থাকলে অজু করতে হবে গোসলের প্রয়োজনে গোসল করতে হবে এই পবিত্র অবস্থায় ষাটটি চক্কর দিয়ে নিয়ত সহকারে তারপরে দুইটি রাকাত নামাজ পড়লেই আপনার একটা নফল তওয়াফ হয়ে গেল সুবহানাল্লাহ আপনি যে কোনো সময় করতে পারেন এবার আসুন তওয়াফের সময় কীভাবে তওয়াফ করবেন তো আমরা শুরুতে চলে যাব আমরা ইনশাআল্লাহ মেন উমরার তওয়াফ কীভাবে করব তারপরে উমরার তওয়াফ শিখলেই আমরা মেন হজের তওয়াফটা আমরা শিখে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা একটু পরে আমরা হয়তো বিষয় শুরু করব এই পর্যন্ত আমরা মেন পয়েন্টে যেতেই পারলাম না আমরা হয়তো প্রাইমারি লেভেল আমরা থাকছি ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা আরও আলোচনা করবো পরবর্তী সুযোগ পেলে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা নিশ্চয়ই এবং যেহেতু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেষ্টা করব যে এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনুষ্ঠানের কলারের ফাঁকে ফাঁকে এটা শেষ করতে আছি এই মুহূর্তে আমরা একজন সম্মানিত কলারের সাথে কথা বলবো সম্মানিত কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন আপনার প্রশ্ন কি জানতে চান আমাদেরকে ওয়ালাইকুম আসসালাম জি প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো কি এই ওরে গিয়া উমরা করলাম কাউরিয়া লাস্ট টাইম হল আর বাদে টাইম ও আট রাখলাম এখান জন্য কোনো আশ্রত লাগলো যে ভাই তখন দেওয়া লাগেনি উমরার তো আপার সময় না নি কই মামে ইনশাআল্লাহ আর কোনটা আছে নি জাযাকুমুল্লাহ উনার প্রশ্ন হলো যে গিয়াতা যাওয়ার পর উমরা অবস্থায় তওয়াফ করলেন এই সময় তো উনি এহরাম অবস্থায় তওয়াফ করতেছেন মানে এহরামের রেস্ট্রিকশনের মধ্যে থেকে একটি রেস্ট্রিকশন হলো যে এহরামের সময়ও আতর খুশবু বা কোনো ধরনের কোনো পারফিউম লাগানো যায় না তো উনার প্রশ্ন হলো যে উমরার তওয়াফ করার সময় যেহেতু উনি এহরামের অবস্থায় আছেন মানে কাবা শরীফের তওয়াফ করার সময় হজরে আসরে চুমা দিতে হয় বা তিনটি পদ্ধতি এটাকে আরবিতে ইস্তেলাম বলে হয়তো ডাইরেক্ট চুমা দেওয়া বা হাত দিয়ে অথবা হাতে কোনো স্টিক বা কোনো কাপড় দিয়ে ওইটাকে চুয়ে তারপর ওই জিনিসের চুমা খাওয়া বা অন্তত পক্ষে দূর থেকে ওই হজরতকে ইশারা করে এইভাবে হাতটা রাখছেন এইভাবে প্রেস করলেন করে তারপরে হাতের মধ্যে চুমা খেতে পারেন এই তিন তরিকার কোনো এক তরিকায় আপনাকে ইস্তেলাম করতে হবে এটা হলো সুন্নত তাই না এখন যদি আপনি ডাইরেক্ট এটাকে টাচ করেন অথবা ডাইরেক্ট চুমা দিয়ে দেন তো ওনার প্রশ্ন হলো অনেক সময় হজরে আসলে এখানে কিন্তু আতর লাগানো থাকে অনেক বাইরে আতর দিয়ে দেন বা দায়িত্বশীল তারা হয়তো আতর দেয় বা যেমনি কারণে আতর থাকে তো যেহেতু এহরামের অবস্থায় আতর ব্যবহার করা যায় না কারণ তওয়াফের সময় যদি হাত দেওয়ার কারণে এখানে আতর হাতে আতর লেগে যায় তাহলে ওনার প্রশ্ন হলো দম দিতে হবে কি না হবে না দেখেন যদি আতর লেগেই যায় আর আতরটা আপনার পুরো হাত ভরে যায় তাহলে হয়তো দম বা অন্তত পক্ষে সলকা দিতে হবে এজন্য উচিত হবে যে এহরামের অবস্থায় তওয়াফ করার সময় আপনি হজরে আসরে ডাইরেক্ট হাত দিয়ে না টাচ করে বা চুমা না দিয়ে দূর থেকে আপনি হয়তো হাত দিয়ে ইশারা করলেন বা অন্য কোনো দিকে অন্য কোনো জিনিস আপনি এটাকে ইস্তেলাম করলেন এটা হবে আপনার জন্য নিরাপদ আর বাস্তবতা হলো হজের সময় তো হজরে আসলে ডাইরেক্ট চুমা দেওয়া বা হাত দিয়ে চোয়া এত কঠিন আমি বারবার দেখেছি এটা কিন্তু অনেক মানুষদেরকে কষ্ট না দিয়ে সহজভাবে হজে বা ইভেন রমজান শরীফের উমরাতেও যে সময় মানুষের উপস্থিতি বেশি থাকে ওই টাইমে হজরে আসকে চুমা দিতে হলে ডাইরেক্টলি অথবা সইতে হলে অবশ্যই ধাক্কাধাক্কি করতেই হবে
তহদের আছে চুমা দেওয়া কি সুন্নত, আর ধাক্কা ধাক্কি বা কাউকে কষ্ট দিলে সেটা হবে হারাম। তখন আপনি হারাম অর্জন করে যদি আপনি এটা সুন্নত করতে যান, তো প্লাস মাইনাস করে কি হলো, লাভ না লস বেশি হলো? লস বেশি হলো। এই জন্য আমরা অ্যাডভাইস এই কারণে আমরা করে থাকি হজে বা উমরায় গিয়ে, বা বিশেষ করে আপনি যে সময় হারামের অবস্থায় আছেন ওই সময় আপনি ওই হজের আসলে আপনি সুমা দিতে যাবেন না বা আপনি দৌড়তে যাবেন না। আপনি দূর থেকে হয়তো ইশারা দিয়ে ইসতেলাম করলেন, অথবা অন্য কোনো জিনিস দিয়ে কাপড় দিয়ে অন্য কোনো দিয়ে হয়তো আপনি এটাকে টাচ করলেন, ডায়ের হাত দিয়ে বা আপনার নাক দিয়ে হয়তো আপনি চুমা দিতে গেলেন না। বাটের পরে যদি দিয়ে দেন আর লেগে যায়, তাহলে বেশি লাগলে পুরা দম আসবে, আর না হয় অন্ততপক্ষে সদকা দিতে হবে আপনাকে, অর্থাৎ কমপক্ষে এক ফিতরা পরিমাণ দিতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। জি, আপনি জি আমরা মেইন বিষয়ে আমরা কন্টিনিউ করি। তো দেখেন, তোয়াফ করতে গেলে আমরা যেহেতু প্রথমে উমরার তো আপনি আলোচনা করব, কারণ আপনি প্রথমে গিয়ে তো উমরা করবেন, এহরাম নিয়ে আপনি গেলেন, যাওয়ার পরে তলবিয়া পড়তে পড়তে এক পর্যায়ে আপনি হয়তো মক্কায় ঢুকলেন। মক্কায় ঢুকার পরে আপনি মনে রাখবেন মিকাতের পূর্বে আপনি এহরাম আপনাকে বেঁধে নিতে হবে। এহরাম নিয়ে ঢুকে সেখানে গিয়ে আপনি তলবিয়া পড়তে থাকলেন, বারবার পড়লেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তলবি আপনি যেবারই পড়বেন একসঙ্গে তিনবার পড়া সুন্নত, এবং প্রত্যেক পরিবর্তনের পরে আপনি এই তলবিয়া পড়বেন। ঠিক আছে, মনে করেন আপনি প্লেনে উঠছেন, এবার তলবিয়া পড়ুন। আপনি প্লেন থেকে নামছেন, তলবিয়া পড়ুন। নামাজ পড়েছেন, তলবিয়া পড়ুন। আপনি খাবার খেয়েছেন, একটা পরিবর্তন আসছে, তলবিয়া পড়ুন। আপনি ঘুমাইছেন, ঘুমাইবার পূর্বে তলবিয়া পড়ুন। ঘুম থেকে উঠছেন, তলবিয়া পড়ুন। এইভাবে হোটেলে গিয়ে ঢুকছেন, তলবিয়া পড়ুন। আমি লক্ষ্য করেছি অনেক পায়রা কিন্তু এই তলবিয়া পড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কমই হয়ে যায়। অথচ নবী ইসলাম বলেন এহরাম বাজার পরে সেখানে গিয়ে তোয়াফ করার আগ পর্যন্ত সবচেয়ে উত্তম জিকির হলো আপনার তলবিয়া। যেন তলবিয়া আমরা যত বেশি পারি ফ্রিকুয়েন্টলি আমরা পড়ার চেষ্টা করবো। হোটেলে গিয়ে আপনার যদি পেটে কিদা থাকে আপনি খান, যদি গোসলের প্রয়োজন গোসল করেন, যদি আপনি গায়ে যে এহরাম যেটা আছে কাপড় চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনার শান্তি হয়ে আরাম করে আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনি তোয়াফ করে ফেলবেন, তাই না? তোয়াফ করার জন্য আপনি মনে করেন বা তোয়াফ জন্য রেডি, আপনি তোয়াফ করবেন। ঠিক আছে, তো তোয়াফ করতে গেলে আপনার তো পরনে এহরাম আছে, আপনি পুরুষের তো এহরাম যারা এটা তো একটা চাদর উপরে আছে, তাই না? আর মহিলার জন্য মাশাল্লাহ এখানে অত আলাদা কোনো নাই, নর্মাল ড্রেস। তো এই তোয়াফ করার জন্য আপনি কাবার হরমে গিয়ে ঢুকবেন, তারপরে কীভাবে করবেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে বিস্তারিত বলছি ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা একজন কলারের কাছে যাচ্ছি, সম্মানিত কলার আসসালামু আলাইকুম, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, কি জানতে চান? কোনো প্রশ্ন আছে আপনার? জাজাকাল্লাহ, ঠিক আছে। যদি আমাদের আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, তারপরে আমরা যেহেতু কিউএনএ এই প্রশ্নের মধ্যে আমরা আপনাদেরকে অপশন দিই, আপনি চাইলে আমাদের আজকে আলোচ্য বিষয়ের সাথে রিলেভেন্ট কোনো প্রশ্ন যেভাবে করতে পারেন এবং এই প্রশ্নগুলো বেশ ভালোই হয়। আর যদি আপনার অন্য কোনো জীবন সম্পর্কিত কোনো প্রশ্ন করেন তো সেটাও আপনি করতে পারেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো যে একজন গরিব লোক, আপনি জকাতের পয়সা দিয়েছেন, সে এই জাকাতের পয়সা দিয়ে হয়তো টয়লেট বানাবে। তো আপনার প্রশ্ন হলো আমার জাকাতের পবিত্র পয়সা দিয়ে টয়লেট বানাতে থাকার জন্য কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ আছে। বাট আপনি যাকে দিয়েছেন সেই ব্যক্তি কি হতে হবে? গরিব হতে হবে। ঠিক আছে, তো গরিব ব্যক্তিকে আল্লাহ বলেছেন আপনার জাকাত দেবেন, ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ বলেছেন আপনার জাকাত দিবেন আপনি ফকির অথবা মিসকিনকে। এই ফকির এবং মিসকিন মালিক হওয়ার পরে সেই টাকা দিয়ে, সেই জকাতের সম্পদ দিয়ে সে টয়লেট বানালো, না সে কাপড় খরিদ করলো, না সে ঔষধ খরিদ করলো, নাকি তার অন্য কোনো প্রয়োজনে খরচ করলো, এটা তার ব্যাপার। আপনি তাকে মালিক বানিয়ে দিলেই আপনার দায়িত্ব কী হয়ে গেল? আদায় হয়ে গেল। তাই আপনি গরিবকে জকাতের পয়সা দিয়েছেন, এবং সেই গরিব এই জকাতের পয়সা দিয়ে সে যদি টয়লেট নির্মাণ করে আপনার জকাতের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কারণ নাই, এবং এ নিয়ে আপনার চিন্তা করার কারণে আসলে বুঝতে পেরেছেন। জেদা কুমল আসসালাম জেদা,
আমরা আবারও ফিরে যাই আমাদের মূল বিষয়। জি, কিন্তু তার আগে আমরা যদি একটা বিরতি নিয়ে নেই তাহলে আপনাকে হয়তো ওই যে বারবার আপনি একটু আমরা থেমে যাচ্ছি, বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি বারবার। একটা বিরতি নিয়ে আসি, আপনাকে আশা করছি একটা এক খণ্ড সময় আমরা দিতে পারবো। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমরা সময় প্রয়োজনে একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির ওপরে সম্মানিত এই প্রিয় মানুষটিকে নিয়ে আমি আজমির হাসান কনক নিশ্চয়ই হাজির হয়ে যাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে এই অংশে যুক্ত হলেন, কিউ অ্যান্ড এ উইথ ইকরাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজমির হাসান কনক রয়েছে এবং আমার সাথে আছেন লন্ডনের দারুল উলুম ফোর্থ স্কোয়ারের সম্মানিত শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব। আমরা বিরতিতে যাওয়ার আগে সম্মানিত শায়খ, আপনি কিছু একটা বলার চেষ্টা করছিলেন এবং সম্মানিত কলারদের কলের কারণে আমরা শেষ করতে পারিনি, যদি একটু সেখান থেকে আপনার অব্যক্ত কথাগুলো যদি আর একটু সামনে আমরা যেতে পারি। আমরা বিষয়টি ছিল আমরা উমরার তওয়াফ কীভাবে করবো। তো আমি বলেছিলাম আপনার যে সময় রেডি, হোটেলে যাওয়ার পরে খাওয়া দাওয়ার বা নাস্তার প্রয়োজন হলে, রেস্টের প্রয়োজন হলে, গোসলের প্রয়োজন হলে, সব কিছু সেরে আপনি রেডি হলেন। তওয়াফের জন্য কিন্তু পবিত্র থাকতে হয়। তো সেজন্য যদি কোনো মাবুন মান্থলি পিরিয়ড অবস্থায় হন তাহলে তো তপ করতেই পারবে না, অপেক্ষা করতে হবে, তাই না? তো পবিত্র থাকতে হয় হিসাবে আপনাকে গোসলের প্রয়োজন হলে গোসল, আর না হয়তো অন্তপক্ষে তো অজু করতেই হবে। অজু অবস্থায় পাক অবস্থায় তপ করতে হয়। নবী একরম ইসলাম বলেছেন আর তোয়াফু কাসলা, তোয়াফ হলো নমাজের মতো। অর্থাৎ নমাজের জন্য যেভাবে অজু ব্যতীত নমাজ কবুল হয় না, পবিত্র ব্যতীত নমাজ কবুল হয় না, আপনার তপ অজু ছাড়া আপনি করতে পারবেন না। তো অজু টজু করে আপনি রেডি হলেন, তারপরে আপনি ধীরে ধীরে হরমের ভিতরে আপনি ঢুকুন। নর্মাল যে কোনো মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, সুন্নত। কিন্তু শুধুমাত্র হরম শরীফে আপনি যে সময় তোয়াফের নিয়ে ঢুকবেন ওই টাইমে আপনি কিন্তু তাহিয়াতুল মসজিদ পড়বেন না। হরম শরীফের তাহিয়া এবং সম্মান প্রদর্শনের জন্যই সেখানে তোয়াফের বিধান রাখা হয়েছে। আপনি তোয়াফ করতেছেন, এই তোয়াফটাই আপনার তাহিয়াতুল মসজিদের কাজ দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আপনি কাবায় ঢুকলেন, হরম শরীফে ঢুকলেন, ঢুকার পরেই আপনি যে কর্নারে হজরত আছে সেই কর্নার দিকে আপনি চলে যাবেন। এর পূর্বে যেহেতু আপনি এটা উমরার তোয়াফের পরে সাই রয়েছে এবং আপনি বর্তমানে হেরামের অবস্থায় আছেন, তাই আপনাকে কয়েকটি কাজ আগে থেকে করতে হবে। সেটি কি? যে আপনি ইস্তেবা করবেন, সেজন্য আপনার ডাইনের শোল্ডারকে আপনি খুলে চাদরটাকে বগলের নিচ থেকে এদিকে নিয়ে এসে বামের শোল্ডারে আপনি রাখবেন, যেটাকে ইস্তেবা বলা হয়, ঠিক আছে? এবং এই ইস্তেবা কিন্তু আপনার সাত চক্করে আপনাকে রাখতে হবে। দুই নম্বর রমল, প্রথম তিন চক্করে একটু কুইক সোলজারের মতো জগিং করে আপনি হাঁটবেন, এটার একটা ইতিহাস হয়েছে। তো আপনাকে এই রমলও করতে হবে। রমল কিন্তু সাত চক্করে নয়, শুধুমাত্র প্রথম তিন চক্করে, আর বাকি চার চক্কর নর্মাল আপনি হাঁটবেন। তো কাবা দেখেই দোয়া করলে দোয়া কবুল হয়, তিন নম্বর একটি পয়েন্ট। কী বলেছি আমি? কাবা দেখলেই ওই সময় আপনি যদি দোয়া করেন দোয়াটা আপনার কবুল হবে। তো ওলামায়ে কেরাম আপনাকে অ্যাডভাইস করেন আপনি এমন একটি ইম্পর্ট্যান্ট দোয়া করুন যে দোয়াটা আপনার জন্য সার্থক হবে। তো সেই ইম্পর্ট্যান্ট দোয়া কী করতে পারেন? আপনি হয়তো এই দোয়া করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি দুনিয়া ভারতের সুখ এবং শান্তি এবং নেকি আমাকে দান করো। এটা একটা জামে এবং কম্প্রেহেনসিভ দোয়া, এক। অথবা আপনি দোয়া করতে পারেন, যায় আল্লাহ আমি এই হজ এবং উমরার সফরে আমি যে দোয়া করবো আমার প্রত্যেকটি দোয়া আপনি কবুল করে নিন, দুই। অথবা আপনি দোয়া করতে পারেন, যায় আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন। অথবা আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমাকে দুনিয়া খেলে সুখ শান্তি এবং কামিয়াবি দান করুন। এইভাবে জামে দোয়া আপনি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আপনি তোয়াফের জন্য প্রস্তুতি নেবেন, আমি তোয়াফে পরে যাচ্ছি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, একটা হইল কি বাথরুম উন্নত হলে সমস্যা নেই, ওখানে
আর দুই নম্বর সুপারি খাইয়া তসবি পড়লে কোনো সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, ধন্যবাদ। উত্তর দিবেন সম্মানিত সাহেব জি। প্রথম 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 যেটি বলেছেন যে আপনি ঘরের মধ্যে কোনো পুরুষ লোক নাই, তো আপনি যদি আপনার উন্না রেখে গিয়ে অজু করেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঘরের ভিতরে থাকা অবস্থায় আপনি আপনার কাপড় যে কোনো অবস্থায় রাখতে পারেন, মাথার উন্না খুলতে পারেন, আর বিশেষ করে যদি কোনো পুরুষ থাকেনি না তো আপনি করতে পারতেছেন। ইভেন পুরুষ যদি মাহরাম হন আপনার স্বামী ছাড়াও, যেমন মনে করেন আপনার বাবা ভাই ছেলে, তো তারা থাকলেও তো আপনার মাথা খোলা রাখতে পারেন, সমস্যা নেই। তাদের সামনে মাথা খোলা যায়, হাত খোলা যায়, ঘন্টার নিচে বাকি অংশটাও খোলা রাখলেও সমস্যা হয় না। তো সেই হিসাবে আপনি যদি আপনার স্কার্ফ খুলেও আপনি উজু করেন, ইভেন আপনার ঘরে পুরুষ মাহরাম থাকলেও আপনি পারতেছেন না, তাহলে তো আপনার পাড়ার কোনো পাড়ার কোনো সমস্যাই হচ্ছে না, আপনি পারবেন ইনশাআল্লাহ। তো আপনি পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই, উন্না রেখে আপনি উজু করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হলো সুপারি খাওয়া অবস্থায় তসবি পড়া, তো তসবি যেটাই আপনি পড়বেন এটা তো শুদ্ধ হতে হবে, উচ্চারণ সঠিকভাবে হতে হবে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি সুপারি খাওয়া অবস্থায় আপনার উচ্চারণ করতে কোনো সমস্যা হয় না, আপনি সঠিক উচ্চারণ করে নিতে পারেন, আমার মনে হয় পারবেনও, তো আপনি সুপারি খাওয়া অবস্থায়, পান খাওয়া অবস্থায় যদি আপনি তসবি পড়েন আপনার পড়তে পারবেন, বাট উত্তম হবে। কারণ এক সময় অনেক আছেন যে পান খাওয়া অবস্থায় এইভাবে উচ্চারণ করতে গেলে একটু জবানটা একটু বাড়ি হয়ে যায়, উচ্চারণ সঠিক হয় না, এর জন্য পান খাওয়া অবস্থায় না খেয়ে দিয়ে আমরা তসবি বেশি ভালো। বাট এরপর আমি মনে করি আপনি পান খাওয়া অবস্থায় তসবি পড়লেও জায়েজ হবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ জি। আমাদের আরও একজন কলার আমাদের জন্য অপেক্ষা করছেন। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার হাজবেন্ডের বেশ আগে আওয়াজটা বড় বাঙ্গি বাঙ্গি, আর একটু আপনি যদি যে কথা কইরা যে ফোনটা কি যদি মুখটা একটু হরাই যদি খোয়েন তাহলে তো আমরা কথা বুঝতাম পারবো আর কি। একটু বাঙ্গি বাঙ্গি আছে, আবার কইবানি আমি কই ইনশাল্লাহ। এখনো প্রশ্ন আসেনি, আমি আমি কই আর আমি কই আর ইনশাআল্লাহ আমি আমি আনসার দিয়ে, আপনি কোনো চিন্তা করো না ইনশাল্লাহ। যেটা আমি বুঝছি না বাংলা অবস্থা কি, আমি আনসার দিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার সঙ্গে দেখো কা জি। আপনার প্রশ্ন হলো আপনার উমরা গিয়েছিলেন, হজরে আসতে যে আপনার হয়তো টাচ করেছেন বা মকামে ইব্রাহিমের টাচ করেছেন, তাইলে কি দম দিতে হবে? টাচ করলেই দম দিতে হয় না, আর মকামে ইব্রাহিমের সাধারণত আতর লাগানো থাকে না। এজন্য নিশ্চয় যদি আপনি আতর লাগানো থাকলে তো আপনি হাতের মধ্যে আতরের কারণে অবশ্যই বুঝবেন, তাই মকামে ইব্রাহিমের টাচ করেছেন বা দর্শন বিদায় আপনাকে দম দিতে হবে না। বা হজরে আসতে যদি আপনি টাচ করে থাকেন, সুমা দিয়েও থাকেন, আর যদি সেখানে খুশবু আপনি অনুভব না করেন তবু আপনাকে দম দিতে হবে না। একমাত্র যদি আপনি হজরে আসলে চোয়ার পরে আপনার হাতের মধ্যে গ্যারান লাগছে, আপনি টার পান, তখন গিয়ে হয়তো দম, বা যদি পুরো হাতে না লাগে সামান্য যদি হয় তাহলে সলকা দিলেও চলবে। এক দুই নম্বর, দম যেটা, দমের মানে হলো রক্ত, ব্লাড মানে একটা পশু দব করা, এমন পশু দব করতে হবে যে পশুর মাধ্যমে কুরবানি হয়, হয়তো ছাগল বা বেড়ি, অথবা গরুর সাত ভাগের এক ভাগ বা উটের সাত ভাগের এক ভাগ। তিন নম্বর, এই দমটা দিতে হয় হরম শরীফের ভিতরে, কোনো দিন দম বাহিরে দিলে হয় না। তাই আপনি যে বলেছেন দম দিতে হলে কি বাংলাদেশে দিলে চলবে? না, বাংলাদেশে দম দেওয়া যায় না। যদি দম ওয়াজিব হতো তাহলে আপনারা ওই হরমের ভিতরেই হয়তো কারো মাধ্যমে সেখানে একটি পশু দব করাইতে হতো, কিন্তু আমি বলবো মকামে ইব্রাহিম দরার কারণে বা হজরে আসর দরলেই যেন দম আসবে এরকম কোনো কথা নয়। যদি সেখানে খুশবু আপনার হাতে লাগে, ভালোভাবে লেগে যায়, তাহলে হয়তো দম আসার কথা ছিল, কিন্তু মকামে ইব্রাহিম তো সাধারণত খুশবু থাকেও না, এজন্য মকামে ইব্রাহিমকে ধরার কারণে আপনার উপর দম আসবে না ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো ওয়ারি করার কারণ নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার উমরা হয়ে গেছে, আপনারা তিনজন ছিলেন, আপনাকে দম নিতে হবে না। একটা কথা মনে রাখবেন, দমের ক্ষেত্রে আমি নিজের লক্ষ্য করেছি সেখানে কিছু আছেন উলামায়ে কেরাম বলেন বা কিছু আরও এমনি হোটেলে যারা থাকেন, তারা বেশিরভাগ আপনাকে দমের পক্ষে ফতোয়া দেয় যে দম আজ হয়ে গেছে, দম আজ হয়ে গেছে, দম দিয়ে দেন।
বা কেউ বলবে যে আপনার হয়তো বা কোনো ভুল হয়েছে একটা দম দিয়া দেন, তো আপনারা যারা এই দেশটাকে যান মনে করেন যে আমার উমরা বা হজটাকে সঠিক করার জন্য যদি মনে সন্দেহ আছে যেহেতু একটা দম এমনিতেই দিয়ে দিলাম পয়সাতে দিয়ে দিলাম, কোনো দিন এই কাজটা করবেন না। আমি কি বলেছি যে নিশ্চিত দম ওয়াজিব হলে দম দিবেন, আর শুধু সন্দেহের কারণে যে হয়তো বা ভুল হতে পারে তাই বলে একটা দম দিয়া দেই এই কথাটা কোনো দিন আপনারা করবেন না। দম এটা সজ্জায় সহর মতো, নমাজের মধ্যে যদি সঠিক নিশ্চিত কোনো ভুল হয় যার কারণে সজ্জায় ওয়াজিব হবে এই পর্যায়ের ভুল হলে আপনি সজ্জায় দেবেন, নতুবা আপনি যাবে সজ্জায় সহর দেওয়া যাবেন না, ঠিক তেমনিভাবে অকারণে আপনাকে দমও দিতে হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সেখানে কিছু লোক আছে যে আপনাকে বলবে এই দম দিতে হবে, মানে তার মাধ্যমে আপনি পয়সা দিলেন, তো জানি না তারা হয়তো পয়সা দিয়ে তাদের হয়তো এখানে কোনো শেয়ারও থাকতে পারে, আমি জানি না শিওর না, অনেকে বলেন এইভাবে থাকে, তো এটা আমরা হয়তো কারো উপর অযথা সন্দেহ করতে আমরা যাব না, কিন্তু ও কারণে আপনার দম দিতে যাবেন না, দম দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। জি জি, আরও একজন কলার অপেক্ষা করছেন আমাদের জন্য। সম্মানিত কলার আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো এই যেহেতু কোনো বিল্ডিং নামাজ পড়া হইতেছে এবং ব্যক্তির নামে এখনও রেজিস্টার হয়ে গেছে, তো এটা শরীয়ত মসজিদ হবে কি না হবে না। শরীয়ত মসজিদ হতে হলে শুধু নামাজ পড়লেই মসজিদ হয়ে যায় না, নামাজ তো আমরা গড়েও পড়ি, নামাজ কোনো আমরা শপেও পড়ি, নামাজ হয়তো আমরা টেম্পোরারি কোনো এক জায়গায় আমরা জমাতে পড়ি, তাই না, যে কোনো গর্বিত জমাতে পড়ি, জমাতে পড়লেই আর নামাজ পড়লেই এটা মসজিদ হয়ে যায় না। মসজিদ হবে তখন যখন এটাকে নিয়মিতভাবে আল্লাহর নামে অক্ফ করা হবে, এটাকে কিতাব ভাষায় বলে অক্ফ করা, ওয়ান আল মসজিদ আলিল্লা, মসজিদ একমাত্র মালিকানা আল্লাহর থাকতে, কোনো ব্যক্তির মালিকানা থাকা অবস্থা মসজিদ হতে পারে না। অফ কীভাবে করবেন, সরি অফ হলো যে পুরো আল্লাহর নামে এটাকে দেওয়া হলো, বা এই দেশে অন্তত পক্ষে আপনার চ্যারিটি রেজিস্টার করতে হবে, চ্যারিটি রেজিস্টার ছাড়া এমনি যদি কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো ঘর থাকে, কারণ নামাজের ঘর হবে এটা, কিন্তু এটা মসজিদ হবে না, সরি মসজিদ হবে না, এজন্য ব্যক্তিগত মালিকানা থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, কিন্তু মসজিদের যে সাবজেক্টটা যে মসজিদে নামাজ পড়লে এক্সট্রা সব পাওয়া যায় ওই সবটা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া, তো এটাকে অফ করতে হবে, বা এদেশে অফের পদ্ধতি হলো অন্তত পক্ষে চ্যারিটি রেজিস্টার করতে হবে। জাজাকুমুল্লাহ আসসালাম দাদা। আর একজন কলার আছেন আমাদের সাথে, সম্মানিত কলার আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি প্রমুখ কাছে প্রশ্ন, আল্লাহ কবুল ফরমুক। আমার একটা প্রশ্ন অর্থাৎ মাগরিবর ফরজ দুই নম্বর আঘাত বলে আপনার সালাম পেয়ে আইলা, বাদে মন হওয়ার লগে লগে উঠিয়েও আপনি তিন নম্বর আঘাত ফড়ি আছে যা সৌদি শেষ হচ্ছেন বলে নানি। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে নি? কিতার দোয়া বলছিলাম, আল্লাহ
إني أعوذ من الهم والحزن وأعوذ بك من العجز والكسل. جي مام إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله. আপনার প্রথম প্রশ্ন, মাগরিবের নামাজে আজকে আপনি একটা ভুল করেছিলেন, দ্বিতীয় রাকাতে ভুলবশত আপনি পুরা তশাহুদ দুরূদ শরীফ এবং দোয়া পড়ে আপনি ভুলবশত ডানে সালাম ফিরিয়ে ফেলেছেন, হঠাৎ করে স্মরণ হয়েছে যে আমার তো উঠিয়ে আর এক রাকাত বাকি ছিল, আমি পড়ার আমার বাকি রয়ে গেছে, আপনি তাড়াতাড়ি লেট না করে উঠে আর এক রাকাত পড়ে শেষ বৈঠকে গিয়ে আপনি সহসজ্জা দিয়ে নামাজ শেষ করেছেন, আপনার নামাজ কি হয়েছে? ইয়েস, আপনার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন জোহর অথবা আসরে ভুলবশত এইভাবে দুই রেখাতে সালাম ফিরিয়ে নেওয়ার পরে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে বাকি রেখাতগুলো পুরো করে সিজদা সজদা নামাজ কমপ্লিট করেছিলেন, বুখারী শরীফে রয়েছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তো এইভাবে আপনি সালাম ফিরানোর পরে সঙ্গে সঙ্গে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পড়ে ফেলেন, আপনার হয়ে গেছে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যে দোয়াগুলো বলেছিলেন, আলহামদুলিল্লাহ আপনার দোয়া সবটি সহি ছিল, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, লাস্টের শব্দে ফিতনা শব্দ লাগাইলে ভালো হয়, আর মাহিয়া ওয়াল মামাত এখানে উচ্চারণ করতে মিন ফিতনাতিল মাহিয়া ই ওয়াল মামাত এইভাবে বলা উচিত ছিল। আর আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়াউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল, এখানে কোন একটি শব্দের উচ্চারণ মধ্যে সামান্য একটু অলমোস্ট আপনার হয়েছে, উচ্চারণটা একটু ক্লিয়ার কম ছিল, যেন আমি বলেছিলাম একটু খেয়াল রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, আমাদের আরও একজন কলার এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় কলার, আপনি আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো ইলাহর কাছে, জি, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধ মা আর জি ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় উনি দুধ পান করেছেন, ওনার মা কয়েকদিন দুধ পান করিয়েছেন, তারপরে ওনাকে দুধ পান করাইছেন সুয়াইবা আবু জাহলের বান্দি, তারপরে ওনাকে দুধ পান করাইছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রশ্ন হলো, ওই সময়ে হালিমা সাদিয়া তো মুসলমান হন নাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমান নন বা ইন আদার ওয়ার্ড একজন মুশরিক মহিলার দুধ কীভাবে পান করলেন? দেখেন, তখন কিন্তু জমানা যেটা এটা ছিল ফতরত এবং ওয়াহি বন্ধের জমানা, নবী আকরাম ইসলাম নবুয়তপ্রাপ্ত হন নাই বা নবুয়তের দাওয়াত দেন নাই, এবং ওই টাইমে সবাই যেন মুশরিক এরকম না, অনেক ছিলেন এরকমও যারা ইব্রাহিম আলাই ইসলামের মিল্লাকে ফলো করতেন, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করতেন, বাট তাদের কাছে কোনো রসুলের বাণী আসে না হিসাবে তারা হয়তো কোনো রসুলের ক্ষেত্রে এইভাবে কোনো ধারণা ছিল না। যেমন ওরকা ইবনে নওফল, উসমা ইবনে মাজউন এভাবে অনেক ছিলেন, ওই টাইমে তারা কোনো মূর্তি পূজা করেন নাই এবং পশুর নামে কোনো পশু জবে হলে সেটা ওনারা খাইতেন না, নেটুরালি নেচারগতভাবে জন্মগতভাবে তাদের মাঝে তহিদ ছিল। তো ওই টাইমে যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এখন পর্যন্ত ওনার নবুয়তের মাধ্যমে তহিদের দাওয়াত দেওয়া হয় নাই বিধায়, ওনার দাদা আব্দুল মুত্তালিব উনিও কিন্তু এইভাবে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেন, তো ওই টাইমে হয়তো হালিমা সাদিয়া ওই ওদের মতো একজন ছিলেন, বা যদি মুশরিক থাকেনও তো ওই টাইমে কিন্তু আল্লাহ নবী মুকাল্লাম হিসেবে দুধ খাইলে কোনো সমস্যা নাই। পরবর্তীতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিয়েছেন তখন উনি কিন্তু নবী করিমের সামনে এসে ইসলাম গ্রহণ করে ফেলেছেন, ঠিক আছে? ইসলামের দাওয়াতের আগে তো ইসলাম আনা ওনার জন্য জরুরি হচ্ছে না, দাওয়াত দেওয়ার পরে না তখন ইসলাম আনা নানার ব্যাপারটি, এর আগে যদি অন্ততপক্ষে ওনারা এক আল্লাহকে বিশ্বাস করেন আর মূর্তি পূজা না করেন সমস্যা নাই, মুয়াহিদ যাকে তাওহীদ বলা হয়। তো আমরা আশা রাখি যে হয়তো উনি হয়তো এক আল্লাহ বিশ্বাস বিশ্বাস ছিলেন, বা কোনো নবীর দাওয়াত না আসার কারণে হয়তো ওনারা এই ব্যাপারে হয়তো তাদের এই জিম্মাদারি ছিল না, রেসপন্সিবিলিটি তাদের ছিল না, তো এটা নিয়ে কোনো সমস্যার কারণ নাই। এক, দ্বিতীয়ত যদি তখন উনি মুশরিকা হনও তো এটার জন্য ওনার কোনো সমস্যা হবে না, কারণ ইসলামের দাওয়াত তখন শুরু হয় নাই।
আশা করি বুঝতে পেরেছেন। বাট পরবর্তীতে উনি কিন্তু মুসলমান হয়েছিলেন, নবী করিম সাহেব ওনাকে খুবই শ্রদ্ধা করতেন, খুবই মহব্বত করতেন। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জি, এই মুহূর্তে আমরা আরও একজন কলারের একটা ফোন কল নিব। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। জি জি, আমরা যে মুসলমান মারা যাওয়ার পরে যে আমরা ইয়ে করি, জানাজানি সাদা খাফন দেওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু সাদা খাফন দেওয়া হয়েছিল, এবং সাদা খাফন দেওয়ার জন্য নবীজি বলেছেন, নবীজি বলেন যে তোমরা সাদা কাপড় নিজে পরিধান করো এবং তোমাদের মুর্দাদেরকেও সাদা কাপড়ের মধ্যে তোমরা কাফন দিও। নবীজির নির্দেশ, এটা সুন্নত। অন্য কালারের কাপড় দিয়েও কাফন দিলে কাফন হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত পরিপন্থী হবে। সুন্নত হলো সাদা কাপড় দিয়েই কাফন দেওয়া। এবং স্বাভাবিক অবস্থায় সাদা রংটা আল্লাহ নবী খুব ভালোবাসতেন, গ্রিন রংকেও ভালোবাসতেন। কোনো লোক যদি মারা যায় আর আপনি ওই লোকটাকে সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখেন বা গ্রিন কাপড় পরিহিত অবস্থায় দেখেন, তাহলে এটাও লক্ষণ যে উনি জান্নাতি। তো সাদা এবং গ্রিন এটা কিন্তু জান্নাতি একটা কালার। তো সেই হিসাবে আমরা একজন মুর্দা মারা যাওয়ার পরে নবী করিম সাল্লামের সুন্নত হিসাবে, নবীজির নির্দেশ হিসাবে আমরা সাদা কাপড়েই কাফন দিয়ে থাকি, এবং এটা জান্নাতি লেবাস পরিয়ে আমরা তারা যেন জান্নাতি হয় এর দিকে আমরা ইশারা করি। যেন সাদা কাপড় সবচেয়ে ভালো একটা কাপড়, সমান এহরামের সময়। অন্য কালারের কাপড় আমরা এহরামে পরিধান করা জায়েজ হলেও সুন্নত হলো আমরা এহরামের সময় পুরুষরা আমরা কিন্তু সাদা কাপড় নিচে এবং উপরে দুইটি কাপড় আমরা পরিধান করবো, সাদা হতে হবে। মা বোনদের ক্ষেত্রে কিন্তু এহরামের কাপড় সাদা হতে হবে, এটা মোটেই জরুরি নয়। আপনারা হয়তো কিছু সবে দেখতে পারবেন যে মা বোনদেরও বুরকাও সাদা, কাপড়ও সাদা, এহরাম হিসাবে তারা বিক্রি করে। এটা কিন্তু ব্যবসায়ী একটা কৌশল বা পলিসি, এটা পলিসি বলবো আমি। আসলে ইসলামিকলি মা বোনদের এহরামের কাপড় সাদা হতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। পুরুষের ক্ষেত্রে কিন্তু সাদা কাপড় হওয়ার আল্লাহ নবী নিজেও পরিধান করেছেন এবং এহরামের কাপড় সাদা হওয়ার নির্দেশ দিয়েছেন। সেজন্য এহরামের কাপড় যাবে সাদা হওয়া সুন্নত, ঠিক তেমনিভাবে মুর্দার কাফনটাও সাদা হওয়া সুন্নত। অন্য কালারে দেওয়া জায়েজ হবে, ফরজ কিফায়া আদায় হয়ে যাবে, কিন্তু সাদা দেওয়াটা খুবই ভালো। জাজাকুমুল্লাহ আহসান জাজা, অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন সকলকে। জি, আমাদের হাতে এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। আপনি যদি একটু আপনার যে জায়গায় ছিলেন, আপনি আমি যে জায়গায় ছিলাম, স্মরণাসত আমাদের যে আমরা উমরা তোয়াফের জন্য আমরা যে সময় আমরা পশ্চিম, আমরা কয়েকটি কথা মাথায় রাখতে হবে। আমরা পুরুষ যারা, প্রথমেই আমরা যেহেতু এই তোয়াফে আমরা অজু করে নেব আমরা সবাই, কারণ তোয়াফের সময় অজু থাকতে হবে। ইভেন যদি তোয়াফের ভিতরে কোনো সময় অজু চলেও যায়, আপনি ওই সময় অজু করে তারপরে তোয়াফকে কন্টিনিউ করবেন বা নতুনভাবে আপনি তোয়াফ শুরু করতে হবে। আপনাকে শুরু থেকে সময় অজু থাকতে হবে। দুই নম্বর মাথায় রাখতে হবে যে আমরা পুরুষ যারা এই তোয়াফের পরে যেহেতু সমরওয়ার সাহি আছে এবং আমরা এহরামের অবস্থায় আছি, তাই ইস্তেবা করতে হবে। ইস্তেবা কি? ডাইনের শোল্ডারকে খোলা রাখা, ডাইনের কাঁধকে খোলা রাখা। এখানে একটি কথা মনে রাখবেন, এই ইস্তেবাটা শুধুমাত্র ওই তোয়াফের স্বাস্থ্যকরের সময় করতে হয়, আগেও নয় পরেও নয়। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন অনেক হাজিরা হজে গেলে বা উমরায় গেলে ওনারা কিন্তু সবসময় শোল্ডার খোলা রাখেন, ইভেন শোল্ডার খোলা রাখেন নামাজ পর্যন্ত পড়েন। আরফায়, মুজদলিফায়, মিনায় সব সময় ডাইনের সোজা খোরা, এটাও কিন্তু সুন্নত পরিপন্থী। দুই নম্বর, অনেকে আবার দেখা যায় এহরাম পরিধান করেন, নাভির নিচে চলে গেছে, পেট সারা খোলা উদলা, এটাও কিন্তু সুন্নত পরিপন্থী, এটা মাথায় রাখবেন। তিন নম্বর, তোয়াফের প্রথম তিন চক্করে রমল করতে হবে। রমল কি? আমরা পুরুষ যারা আমরা একটু খুব তাড়াতাড়ি সাত প্রথম তিন চক্কর যেটা আমরা একটু কুইক মার্চের মতো, সোলজারের মতো জগিং যেভাবে করা হয় ওইভাবে করে করে একটা হাস চলতে হয়। কেন? এটার পিছনে একটি ইতিহাস রয়েছে। নবী করিম সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে কাফেররা তারা কিছু বলাবলি শুরু করলো যে যে ওই লোকগুলা আমাদের দেশ ত্যাগ করে মদিনায় যাওয়ার পরে তারা দুর্বল হয়ে পড়েছে, কারণ মদিনার ওয়েদার খুবই খারাপ ছিল, সেখানে মহামারী ছিল, সেখানে গেলেই মানুষের টেম্পারাই নানা ধরনের ভাইরাসের কারণে মানুষের বেমার হয়ে যেত আর হয়েছেও তাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড বখারে আক্রান্ত ছিলেন,
ওনার মাথা চুল পড়ে গিয়েছিল, আবু বকর সিদ্দিক, হযরত বেলাল, ওনারা কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। আলহামদুলিল্লাহ নবী করিম সাম দোয়া করেছিলেন, নবীজির দোয়ার বরকতে সেই মদিনা, সেই প্লেগ এবং মহামারী মদিনা থেকে বের হয়ে গেল এবং চিরজীবনের জন্য সেই মদিনার ওয়েদার সুন্দর হয়ে গেল, মদিনার পরিবেশ সুন্দর হয়ে গেল, মদিনা সোনার মদিনায় পরিণত হল। এর জন্য ওয়েদারটাও অনেক সময় আমাদের কার্যক্রম, আমল, আখলাকের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে? তো ওরা বলল যে মুসলমান সবাই মদিনায় গিয়ে দুর্বল হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দেওয়া হলো যে আপনি চক্করে, প্রথম তিন চক্করে একটু সোলজার মতো শক্তি দেখাই আপনার হাঁটবেন, যাতে তাদের এই ধারণাটা ভেঙে যায়। সত্যি এভাবে করার কারণে কাফেররা বলল না তো, তাদের শক্তি তো আমাদের চেয়ে দেখালে আরও বেড়ে গিয়েছে। ওই তিন চক্করের মাধ্যমেই তাদের ভুল ভেঙে গিয়েছিল, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তিন চক্কর যথেষ্ট, বাকি চারটি চক্কর নর্মাল তোমরা পায়ে হেঁটেই চলবে। তো এই জন্য প্রথম তিন চক্কর অমল করতে হয়। জাযাকুমুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সম্মানিত শায়খ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের একটি বিরতি দরকার। বিরতির উপরে সম্মানিত এই শায়খকে নিয়ে আমাদের আবারও নিশ্চয়ই দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একবার। ইসলামিক কিউ অ্যান্ড এ উইথ ইকরাতে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সাথে আছি আজমির হাসান কনক এবং আমাদের সাথে রয়েছেন মুফতি আব্দুর রহমান সাহেব। এবং আমরা কথা বলছিলাম আজকে হজ নিয়ে। আসলে আমাদের আমরা প্রশ্ন আপনাদের কাছ থেকে আশা করছি, স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সম্মানিত শায়েক, আপনি বিরতিতে যাওয়ার আগে কিছু কথা অসম্পন্ন ছিল, সেগুলো যদি সম্পূর্ণতা পায় এখন। আমাদের প্রশ্ন হচ্ছিল তোয়াফ নিয়ে। জি, তো তোয়াফে যারা আমরা যাব, আমরা প্রথমে উযু করে নিতে হবে, তারপর আমরা পুরুষ যারা আমরা ইস্তেবা করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই, বিশেষ করে উমরার তোয়াফে পরবর্তী যেহেতু সাই আছে, এটা কিন্তু ওই এহরামের অবস্থায় যে তোয়াফ করা হয় সেটাতে। নফল তোয়াফে বা বিদায়ী তোয়াফে, ইভেন হজের মেইন তোয়াফে কিন্তু ইস্তেবা হয়তো করার নাও লাগতে পারে, কারণ ওই সময় তো এহরাম থাকতেছে না, তাই না? তো বিশেষ করে এই উমরার তোয়াফের মধ্যে আপনাকে ইস্তেবা করতে হবে, প্রথম তিন চক্কর রমল করতে হবে, এবং কাবা শরীফ দেখার পরে দোয়া করলে দোয়া কবুল হয়, তো আপনি ওই সময় স্পেশাল একটা দোয়াও করে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি কাবা দেখার সঙ্গে সঙ্গে আপনি হাতটা উঠাইয়া আর আপনি তকবীর পড়বেন। এই তকবীর পড়াটা এটাও কিন্তু সুন্নত। আপনি পড়বেন বিসমিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। এভাবে নমাজের সুযোগ এবং আমরা তকবীর হাত উঠাই এবং আমরা হাত উঠাইয়া আর আমরা কাবা দেখা পরে আল্লাহ তকবীর বলব, ঠিক আছে? এরপরে আপনি তওয়াফ শুরু করবেন। আপনি হজরে আসর যে কর্নারে, সে কর্নারে আপনি চলে যান। মনে করেন আমি যদি আপনাকে বলি, বুঝানোর জন্য বলতেছি, মনে করেন এই যদি কাবা হয় তা এটা হজরে আসরের কর্নার, তাই না? এই হজরে আসরের কর্নারে আপনি সুজা এখানে দেওয়ার পরেও আপনি ইস্তেলাম করবেন। ইস্তেলাম হয়তো ডাইরেক্ট চুমা দেবেন অথবা কোনো ওইটাকে টাচ করবেন বা দূর থেকে ইশারা করবেন। তো ইশারা করেই আপনি ওই যে সময় ওই সময় শুরুতে প্রথম তোয়াফ শুরু করার আগে হাতটা কান পর্যন্ত উঠাইয়েই আল্লাহু আকবার বলবেন, বলেই আপনি হাতটা এটাতে রাখছেন, এইভাবে করবেন। যেমন আপনি হজরে আসরে হাতটা রাখছেন, এইভাবে পজিশন করলেন, আপনার এই নিয়ত করে এখন তোয়াফ শুরু করে দেবেন। তোয়াফ শুরু করেই আপনি কাবার চতুর্দিকে আপনি সাতটা চক্কর দিবেন, ঠিক আছে? অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি চক্কর দেবেন, এইখান থেকে শুরু করবেন, আগটা কেউ নয় বাড়তে কেউ নয়। শুরু করে আপনি সাতটা চক্কর দেবেন। সাত চক্কর দেওয়ার সময় মহিলা যারা, আপনারা ট্রাই করবেন, চেষ্টা করবেন যতটুকু সম্ভব পুরুষের বিড়ের ভিতরে না ঢুকে একটু সাইডে সাইডে তাকে যেন আপনারা করতে পারেন, বা আপনার মাহরামের সঙ্গে, আপনার স্বামীর সাথে, বা আপনার মাহরাম কাওয়ার সাথে আপনি যেন তওয়াফ করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সাইটে থেকে থেকে করতেন। কোনো সময় মাহরাম ছাড়াও লোকাল যেহেতু উনি ওনার বান্দিকে নিয়েও তওয়াফ করেছেন। তো আপনারা যদি মহিলারা একা একা যদি হোটেল থেকে এসেও তওয়াফ করতে চান, নিজেকে সেফ রেখে একটু সাইটে সাইটে, তো এটাও করতে পারেন আপনারা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো শুরু করলেন, তখন এই সাতটা চক্কর আপনাকে হিসাব রাখতে হবে। এক, দুই নম্বর, এই সাত চক্করের সময় আপনাকে কি কোনো দোয়া করতে হবে?
খাস কোনো দোয়া না পড়লেও আপনার তওয়াফ হয়ে যাবে। কিন্তু একটি জায়গায় রসমানটি দোয়া পড়েছেন, সেটি হলো আবার আমি আবার দেখাচ্ছি, এটা রুকনে ইয়মানি, এটা যে হজরত কর্নার হয় রসুলাম চক্কর দিয়ে আসার পরে ওই জায়গাটা ক্রস করার সময় পড়ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হজরত আসর আগের কর্নারকে রুকনে ইয়মানি বলে, কারণ ওইদিকে ইয়মান, এটা হজরত আসর কর্নার, যেখানে হজরত আসর, এই জায়গায় মোকামে ইব্রাহিম, এই জায়গায় দরজা, হজরত আসর কর্নারের দরজা, আর ওইদিকে হাতিম, এই কর্নারকে রুকনে ইরাকি বলে, ওইটাকে রুকনে স্বামী বলে। তরফ ইসলাম এইভাবে তর শুরু করেছিলেন, ঠিক আছে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকজন কলারের কাছ থেকে একটা প্রশ্ন শুনবো। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন প্লিজ। জি আমার একটা লাইনে থাকবা, প্রথম প্রশ্ন আমি বুঝছি, আপনার হাজবেন্ডর মাথায় কোনো খাম করে না, তার পয়সা ভরে দোকাতেই বনি, ওনার একটা কথা গীতা কইছেন, ওনার মেয়ের পয়সা আয় বলতে বুঝছি না, গীতা কেন গীতা কইছেন আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টও? আচ্ছা বুঝছি। আর এখন যে একটা প্রশ্ন আছে, যদি ই কোনো দোকান দেওয়াও লাগে, তো এই দোকানের পয়সা আপনি এখন রাখলা, আর দেশে কোনো গরিব অর্থাৎ আপনার মেয়ে নিনা অন্য কোনো গরিব মেয়ে? আচ্ছা ওকে বুঝছি, বুঝেছি আমি, ঠিক আছে, আমি আনসার দিই ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। জি আচ্ছা, রাখি দোকান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথম প্রশ্ন, আপনার হাজব্যান্ডের কিছু পয়সা আছে, আবার সমান ওনার ব্যাংকের পয়সার সাথে ওনার মেয়ের পয়সাও এই পয়সা এসে ব্যাংকে এসে জমা হয়, বাট প্রশ্ন হলো যে আপনার স্বামী ওনার মাথায় কাজ করে না, হয়তো ব্রেনে কোনো সমস্যা আছে, তো ওনার পয়সা কি দোকান দিতে হবে? তো পয়সা যেহেতু ওনার, নিশ্চয় এই পয়সাটা তো উনি মাথায় দুষ ধরার পরে আসে না, এর আগেই ছিল আমি যেটুকু বুঝতে পারছি, সেই হিসাবে এই পয়সা যেহেতু জমা আছে, তো বিশেষ করে আপনার মেয়ের পয়সা যে অংশ তত কত বেশি আসবে, আর আপনার হাজব্যান্ডের পয়সা যদি ওনার সুস্থ অবস্থায় সময়ের জমানো পয়সা তাকে হয়, তাহলে সেই পয়সারও আপনার দোকান দিতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এজন্য বেস্ট হবে আপনি পুরা অমূল্যের দোকান দিয়েই দিয়েন, কারণ ওনার পয়সা তো জমা আছে, সেভ করা আছে, আপনি 2.5% এনে দেবেন, বাকি সব পয়সা থাকতেছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি যদি এই জকাত আসে, তো এই জকাতের পয়সা যদি আপনি একটু জমা করে আপনার কাছে অথবা আপনার কোনো আত্মীয়ের কাছে জমা রাখলেন, দেশে কোনো গরিব ছেলে বা মেয়ের বিবাহে আপনি যদি এই পয়সা দিতে চান, দিতে পারবেন কি না? পারবেন ইনশাল্লাহ। একটি কথা মনে রাখবেন, জকাত যেন গরিব লোকের কাছে যায় এবং নিশ্চিত পয়সা যেন তার কাছে পৌঁছে যায়। আপনি অ্যাডভান্স যেভাবে দিতে পারেন, এক দুই বছর আগে জকাত অ্যাডভান্স দেওয়া যায় যে আমি এই পয়সা দিলাম, আমার দোকাতে খাটাবো, আমার এই বছর বা আগামী বছর দোকাত যে পয়সা আসবে ওই দোকাতের পয়সা থেকে আমি পয়সাটা আমি খাটাবো, এইভাবে অ্যাডভান্স যেভাবে দেওয়া যায়, দোকাতের পয়সা আপনি যদি জমা করে রেখে আর একটু লেটেও দেন, সেটাও যায় আছে, বাট খুব যেন লেট হয়ে যেন আবার পয়সা যেন আটকা না পড়ে, এটা যেন যত তাড়াতাড়ি সম্ভব গরিবের পয়সা তারা যেন পৌঁছে যায়, বাট এইভাবে লেট করে দিলেও আপনি যে স্বার্থে বলেছেন, কারো বিবাহের জন্য হয়তো পয়সা আটকে রাখলেন, বিবাহ লাগলে আপনি দিলেন, জায়েজ হবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। অশেষ ধন্যবাদ আপনাদের সুন্দর প্রশ্নের জন্য। আমাদের আলোচ্য বিষয় হয়তো আপনাদের মাথায় রয়েছে যে তওয়াফ করার সময় কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার 60টি চক্কর হিসাব রাখবেন। দুই নম্বর, এই চক্করের মধ্যে যদি আপনি কোনো দোয়া নাও পড়েন তাও চলবে, কিন্তু হজরে আসাদের আগের কর্নারে আসার পরেও আপনি ওই সময় দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বাকি অন্য চক্করগুলোতে যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার পড়েন, বা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির পড়েন, পড়তে পারেন। আর যদি এগুলো না পড়েও আপনি আপনার ভাষায় মনে মনে দোয়া করতে থাকেন তাও পারবেন।
হয়তো হজের কিছু বুকের মধ্যে লেখা আছে, প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, তিন নম্বর চক্করের আরও অনেক দোয়া, এবার সাত চক্করের সাত প্রকারের দোয়া, অনেক লম্বা। অনেকেই সব দোয়া দেখে ভয় পেয়ে যান যে সুবহানাল্লাহ, এত সব দোয়া পড়তেও পারবো না, হয়তো বোধহয় করতে পারবো না। আল্লাহকে অস্তে মাথায় রাখবেন, এই দোয়াগুলো উলামায়ে কারাম তারা এক এক চক্করের জন্য মুনাসিব দোয়া, সুন্দর দোয়া ওনারা জমা করেছেন, পড়তে পারলে খুবই ভালো, কিন্তু এগুলো মোটেও পড়তে হবে না, না পড়লেও সমস্যা হবে না, যদি শুদ্ধ করে পড়তে পারেন ভালো, কিন্তু মোটেও জরুরি নয়। তাই বলে আপনি সাত চক্করের সাত প্রকারের দোয়া যদি আপনি নাও জানেন নাও পড়েন কোনো সমস্যা হবে না। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি দেখেছি অনেক লোক একজনে ওই প্রথম চক্করের দোয়াগুলো পড়তে থাকেন আর বাকিরা শুনে শুনে একসঙ্গে ওনার সঙ্গে উচ্চারণ করতে থাকেন, এটাও কিন্তু মকরু বা অনুত্তম হবে অন্তত পক্ষে। কারণ এইভাবে একজন পড়ে আর বাকিরা শুনে শুনে পড়ার কারণে অন্যান্য লোকের তোয়াফের ক্ষেত্রে সমস্যা হয়, আওয়াজের কারণে সমস্যা হয়, অন্যান্য লোক চড়ার ক্ষেত্রে সমস্যা হয়, দুই নম্বর মূল তোয়াফের যে কনসেন্ট্রেশন বা মনোনিবেশ এটাও কিন্তু বিঘ্নিত হয়। এর জন্য এইভাবে একজনে বলবেন আর বাকি সবাই শুনে শুনে কপি করবেন, এটা কিন্তু না করাটাই উত্তম। সবচেয়ে ডেঞ্জার হলো এইভাবে একবার শুনে বলেন তো দেখি আরবি উচ্চারণ কে শুদ্ধ করে বলতে পারবেন, অনেকের ভুল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তো যেটা জরুরি নয় এ সমস্ত একটি কাজের জন্য এইভাবে ফোনটা একজনে বলবেন বাকিরা শুনে শুনে উচ্চারণ করবেন, এটা তো আমি মনে করি এটা মোটেই উচিত নয়, এভাবে করবেন না ইনশাআল্লাহ। আপনি কোনো না দোয়া পড়লো আপনার যেহেতু হচ্ছে, আপনি মনোনয়ী এসে আপনি আপনি আল্লাহর মতো দোয়া আপনি তো করতে থাকুন, সাতটা চক্কর আপনি দেন, হিসাব রাখেন। উত্তম হয় যেটি সেটি হলো কি, আমি আবারও দেখাই, আমি আমার যেটা আমি করি যে আপনি শুরু করলাম হজরত শরীফ কর্নার থেকে, ঠিক আছে, ধীরে 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 আমি কিন্তু কাছে আমি বিড়ার চেষ্টা করি, কারণ দূর দিকে আপনার চক্কর দিলে চক্করটা লম্বা হয়, আর আপনি একটু কাছে বিড়তে পারেন তো আপনার চক্করটা খুব তাড়াতাড়ি হয়। এবং একটা সুন্নত হলো এই কর্নারকে টাচ করা রুকনে ইয়ামানি, এবং এই হজরত শরীফকে টাচ করতে পারলেও ভালো, তো এটাও একটু সহজ হয়। বাট অন্য কোথাও কাবা শরীফে তোয়াফের সময় আপনার যেমন হাত না দেওয়া আপনার জন্য ভালো, বেশ করাটা জরুরি নয়, আর দিতে গেলে আপনি যেহেতু ডাকাতাই করতে হবে তো শুধুমাত্র পারলে ওই কর্নার টাচ করবেন, এটাকে রুকনে ইয়ামানি বলে, আর এটা রুকনে হজরে আসত, এটাকে রুকনে রাখি ওইদিকে রাখ পড়েছে, ওইটা রুকনে স্বামী, এখানে হাতিমে কাবা, এই জায়গায় মকাম ইব্রাহিম, ওই জায়গায় কাবা শরীফের দরজা, দরজার আগেই তো হজরে আসত। সাত চক্কর দেওয়ার পরে রসুল্লাহ সাহেব মুলতদমে এখানে দরে দোয়া করেছেন, জমজমে পানি পান করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন, তো আপনি এই সাতটা চক্কর দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ আপনার তোয়াফ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনি জমজমের পানি পান করুন। জমজমের পানি পান করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই দিন একজন সিস্টার ওনার অভিজ্ঞতা বলেছিলেন যে উনিও জমজমের পানি পান করে উনিও এইভাবে ফায়দা পেয়েছেন। এবং জমজমের পানি পান করার পরে আপনি যে দোয়া করবেন, আল্লাহ নবী স্পেশালি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকাং ওয়াসিয়া ওয়া শিফা আমিন কুলিতা, আয় আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি আপনি আমাকে যেন বেনিফিশিয়াল নলেজ এমন জ্ঞান দান করেন যে জ্ঞানের মাধ্যমে দুনিয়া খারে যেন উপকারে আসে, উপকারী জ্ঞান দান করুন এবং প্রশস্ত রিজিক দান করুন এবং বেমার থেকে শিফা দান করুন। তো এই দোয়া আপনি করতে পারেন, এরপরে দুই রাকাত নামাজ পড়বেন মকাম ইব্রাহিমকে সামনে রেখে, এরপরে আপনি সোবার সাহির জন্য তৈরি হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের আর তেমন বেশি আর সময় নেই, খুব অল্প সময় আছে, যদি একদম মুন্তবি যে সময়টা সেই হিসাবে যদি কিছু বলেন আর কি। আমি পরশেষে বলবো, হজ হলো আল্লাহর ভালোবাসার একটি প্রকাশ, আপনি আল্লাহর ঐশ আর মহব্বত নিয়ে সেখানে গিয়েছেন, এবং মৌতের একটি স্মরণ, আপনি এহরাম বাঁধার সময় সাদা দুটি কাপড় পরিধান করে আপনি হয়তো রিহার্সাল করতেছেন যে একদিন মৃত্যুর পূর্বে আমাকে এইভাবে সাদা কাপড় পরিধান করতে হবে, আজকের এহরাম হয়তো আমি পরিধান করতেছি সেদিন আমি পরবো না, আমাকে পরানো হবে, আজকে আমি এহরামের পূর্বে যেভাবে গোসল করতেছি ওই দিন আমার গোসল হবে কিন্তু গোসল আমি করবো না, আমাকে করানো হবে, আজকে এহরামের পূর্বে আমি আতর খুশবু লাগাবো ওই দিন আমার আতর খুশবু লাগানো হবে, সেটা আমি লাগাবো না, লাগানো হবে, আজকে আমি সবার কাছে বিদায় নিব সেদিন আমার বিদায় নিব, আজকে আমি হয়তো প্লেনে চড়ে যাবো ওই দিন আমাকে মানুষ কাঁধে করে আমাকে কবরে নিয়ে যাবে, আমি একা একা আমার কন্ট্রি দিকে যাবো এবং আল্লাহর দিকে আমি ক্লোজ হতে থাকবো, আজকে যেমন ক্লোজ হতে যাচ্ছি। তো পুরো হজের সফরটা সেই মৃত্যুর একটি প্রশিক্ষণ, লেসন এবং রিহার্সাল, প্র্যাকটিস সমান আল্লাহর ঐশ আর মহব্বতের বহিঃপ্রকাশ হলো এই পুরো হজের সফরটি। সেখানে গিয়ে আমি আল্লাহর বাড়ি যাচ্ছি, আমি আল্লাহর পাগল হয়ে কাবার
আতর খুশবু সব কিছু পরিহার করে, সাদা তৈরি কাপড় পরিধান করে, আমি পাগল পারা হয়ে শুধু বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ তুমি তোমার খলিল ইব্রাহিম তোমায় ডাক দিয়েছিলে, আমি আপনার হাজির হয়েছি, আমাকে তুমি কবুল করো, আল্লাহ তোমার কোনো শরিক নাই। তো এইভাবে আমি আল্লাহর এজকার মহব্বতের বই প্রকাশ করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আবারও নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের আর কথা বলার সুযোগ নেই, আগামীকালকে ইনশাল্লাহ আবারও প্রিয় অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।